গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে আগে জানালাগুলো সব খুলে দিলাম, এটা আমার সবসময় অভ্যেস। ঘুম থেকে উঠেই আমাকে আগে বাইরের ওয়েদারটা দেখতে হবে। সকালটাতে বৌদি থাকবে, তারপর দাদা এসে কিছু জিনিসপত্র কিনে দেবে, তো ওগুলো কিনে দেওয়ার পর দুজনে বাড়ি চলে যাবে। এতক্ষণ তো বৌদি আমার সঙ্গেই ছিল, তাই তেমন কিছু না মনে হয়নি, কিন্তু এরপর যখন বৌদি চলে যাবে তখন পুরোটাই একা একা কেমন কষ্ট হচ্ছে। বাড়িতে থাকাকালীন তো সকালে উঠে গরম জল আগে খেতাম, আর এখানে তো গরম জল নেই, তাই এমনি জলই আগে খাই। এখন তো তেমন ঠান্ডা পড়েনি, তো সেই জন্য সেরকম গরম জলের প্রয়োজনও হয় না, ঠান্ডা জলই হয়ে যায়। তো এরপর শীতকাল চলে এলে তখন তো গরম জল লাগবে, তো ভাবছি এই জন্য পরে একটা গ্যাস নেব। আর কি বলতো, সবসময় তো আর বাইরের খাবার খাওয়া যায় না, আর টুকটাক তো নিজেকে কিছু বানাতেই হয়, তাই একটা গ্যাস নিতেই হয়। আর এখানে আমি ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। কেন বলো তো, এখানে অনেকজনের ব্যাপার, তো আমি যখন হয়তো স্নান করতে যাব তখন হয়তো অন্য কেউ আছে, তাই হাতে টাইম রেখে সমস্ত কাজ কমপ্লিট করাই ভালো। সকালে তো আমার চা খাওয়া অভ্যেস, মনে একটু কষ্ট ছিল যে চাটা খেতে পাবো না, তারপর হঠাৎ আন্টি ফোন করে বলে যা উপরে একটু চা খেয়ে যাবি আর, তখন যে আমার মনে কি আনন্দ। তারপর আমি আর বৌদিকে চা খেয়ে এলাম। আমরা সকালে গ্রিন টি খাই, তবে গ্রিন টি না পেলে তো কি হয়েছে, চা তো পেয়েছি, এটাই অনেক। কাছে গিয়ে চা খেলাম, একটু গল্প করলাম, তারপর গল্প করে এসে একটু পড়তে বসেছিলাম। পড়া কমপ্লিট করে ভাবলাম যে একটু খাতে মার্জিনগুলো টেনে নিই। আগে থেকে মার্জিন টেনে রাখলে কি বলতো, সঙ্গে সঙ্গে আর ওই স্কেল নিয়ে সবসময় ঘুরতে হয় না। তারপর আমি আর বৌদি বসে বসে একটু গল্প করছিলাম, এই আর কি জিনিসপত্র লাগবে বা এই জিনিসগুলো কেমন করে কোথায় কি রাখবো, এই নিয়ে বসে বসে অনেকক্ষণ আমি আর বৌদি গল্প করলাম। এতক্ষণ বৌদি আমার সঙ্গে ছিল, তো তাই তেমন কিছু মনে হয়নি। তারপর বৌদি চলে যাওয়ার পর কি কষ্ট হচ্ছে, এই কটা দিন আমাকে শুকনো শুকনো খাওয়ার খেয়েই থাকতে হবে, এই যেমন ব্রেড মুড়ি কাঁচা ছোলাও নিয়ে এসেছি, তো ভাবছি আজকে তাকে রাতে ভিজিয়ে দেবো, কালকে সকালে খাবো। আমি এবার ব্রেড খেলে ওই ব্রেডের সাইডে যে ওইগুলো আমি খাই না, তো ওগুলো কেটে বাদ দিয়ে তারপরে শুধু ওই মাঝখানের অংশটুকুই খাই। ব্রেডগুলোকে তাওয়াতে সেকে নেওয়ার পর খেলে একটু ভালো লাগে, বেশ ওই বেশ গরম গরম ভাব হয়, আর এখানে তো গ্যাস কিছুই নেই, এমনিই খেতে হচ্ছে, ফলে তার টেস্টটা পুরো মনে হচ্ছে অন্যরকমের, ওই কাঁচা ময়দার মতো লাগছে। যখন বাড়িতে সেকে খেতাম তখন আমি ওই মানে এদিক ওদিক করে দুটো দুটো চারটা করে খেয়ে নিতাম, কিন্তু এখানে খেতে কেমন একটা কাঁচা কাঁচা মতো লাগছে, তাই একটার বেশি আমি খেতেই পারছি না। তাই আমি কি করেছি, একটা ব্রেড খেয়েছি আর একটু শুকনো মুড়ি খেয়েছি, এইগুলো খেয়ে এখন ইউনিভার্সিটি যাব, তো ওখানে ক্লাস করার পর আবার ভাত খেয়ে নেব। বাড়ি থেকে আসার সময় তো ওই রাবারগুলো আনতে মনে নেই, তাই এখানে মুড়ির প্যাকেটটা তো কেটে দিয়েছি, কিন্তু এবার ওকে যে কিছু মানে বাঁধবো তার আর কোনো উপায় নেই। তাই আমি কি করেছি, যে আমার মাথার ক্লিপগুলো ছিল এখন ওইটা দিয়ে একদম এদিক ওদিক করে দুটো দিয়ে দিয়েছি, তখন এটা আপাতত কাজ চলে যাওয়ার মতন হয়ে যাবে। আর মাকে ফোন করে বলে দিয়েছি যে দাদার হাতে অনেকগুলো রাবার পাঠিয়ে দিতে, কারণ এখানে অনেক কিছু তো এরকম আমার একার মতো, তো সব কিছুকে এরকম বেঁধে বেঁধে রাখতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ইউনিভার্সিটি যাওয়ার জন্য একদম রেডি, আর আমার পাশে ওই দিদিরা আছে, তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিওটা করতে। আজকে আমি একদম একাই যাচ্ছি, তো আমার সঙ্গে কেউ যাচ্ছে না, যখনই আসতাম তখন তো দাদা আসতো, তো দাদা নিয়ে যেত, তো আজকে একা যাচ্ছি, তো তাই একটু ভয় ভয় লাগছে আমার, খালি ভাবছি ঠিক জায়গায় যাচ্ছি তো, ঠিক দিকে যাচ্ছি তো, ঠিক বাসে উঠেছি তো। আমার রুম থেকে ইউনিভার্সিটি যেতে ওই 30 মিনিট মতো সময় লাগে, প্রথমে বাসে করে যাই, তারপর ওখান থেকে আবার টোটো অটো যাই থাকুক না কেন যেতে হয় ইউনিভার্সিটি। প্রথম দিনই ক্লাস এত দেরি করে ছুটি হয়েছে, জানি যে ক্লাস শেষ হয়ে গেলে দাদার সঙ্গে দেখা করব, তারপর ওরা বাড়ি চলে যাবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই ওরা বাড়ি চলে গেছে, তাই আর দেখাও হয়নি। ক্লাস কমপ্লিট করে ক্যান্টিনে এসে আগে ভাত খেয়ে নিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছিল। ইউনিভার্সিটি থেকে এসে একটু বিশ্রাম নেওয়ার পর পড়তে বসে গেছিলাম, আর রাতের খাওয়াটা আমি রোজ অর্ডার দিয়ে দিই, রুমে এসেই খাওয়ার দিয়ে যায়। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।